আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনার কারণে বাতিল প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু, শনাক্ত 2060 জন। চট্টগ্রাম মেডিকেলে বাড়ল আইসিইউ শয্যা, চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। সুদমুক্ত ঋণের গাড়ি নিয়ে অনিয়ম, সতর্ক করে ফের চিঠি মন্ত্রণালয়ের। অর্থ পাচারকারীরা দেশের শত্রু, তাদের তথ্য চেয়েছেন হাইকোর্ট। হলমার্কের 3,834 শতক জমির মালিক এখন সোনালী ব্যাংক। পৃথক তিন মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে 18 দিনের রিমান্ড মঞ্জুর। বড় পতনে সপ্তাহ শুরু, 4 মাসের মধ্যে শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেন। দফায় দফায় বর্ষণ ও পাহাড়ি ঢলে বিলীনের পথে সাতছড়ির ত্রিপুরাপল্লী। এবং দুদিন মেঘ বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের, বাড়তে পারে দিনের তাপমাত্রা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।